নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে হাজির হয়েছি আমার এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারা মায়ের পাদমে একটু প্রণাম জানাই সব রিদি ঘোরাট্ট হাসা পড়া খর গেন্দ্রী বড় কর্ত্রী খর পর ভাবা নীল বিশালপিঙ্গল জটা জুটইকো নাগের জুতা জড্ডনস্থ কপালক ত্রিজগতং হন্তগ্র्तार स्वयं নমো শ্রী উগ্রতারা নীল সরসত্তৈ নমো নমো শ্রী উগ্র्तार নীল সরসত্তৈ নমো নমো শ্রী উগ্র्तार নীল সরসত্তৈ নমঃ যারা মন অনুষ্ঠান দেখেন নিয়মিত হৃদয়ঙ্গম করেন আমি প্রত্যেকটা দর্শকদের কাছে প্রত্যেকটা ভক্ত বৃন্দের কাছে একটাই আবেদন করে চলেছি যে সমস্যা ছাড়া কেউ ফোন করবেন না যাদের সত্যিকারের সমস্যা আছে যারা মনে করছেন আমি সমস্যা থেকে বেরোতে চাই তারা যোগাযোগ করুক নিছক ভাগ্য বিচারের জন্য এই অনুষ্ঠানটা নয় তা সেটাকে মাথায় রেখে আগামী কয়েকদিন পরেই আসছে মহা অমাবস্যা তিথি প্রত্যেক অমাবস্যাতেই আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ মাতৃ আরাধনা হয় এবং আমি নিজে দায়িত্ব নিয়ে নিজে হাতে এই মাতৃ আরাধনায় সামিল হই এবং সেই দিন মন্দির চত্বর থেকে মায়ের বিশেষ অন্নভোগ বিতরণ করা হয় ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে তাহলে এই অমাবস্যার কথাটা বলতে গেলে বলতে হয় যে এই যে সামনে অমাবস্যা স্কলে যাচ্ছে দেখুন এই অমাবস্যায় হচ্ছে মা বগলা দেবীর আবির্ভাব তিথি মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি তাহলে বুঝতে পারছেন কখন আমাদের এই মা ছিন্নমস্তার প্রয়োগ করা হয় যখন আমরা সর্বদিক থেকে দিশেহারা হয়ে যাই যখন আমাদের কোনো রাস্তা থাকে না কোনো পথ থাকে না কোনো ওয়ে থাকে না অনেক মানুষ আছে জীবনে প্রভূত উপার্জন করেছে কিন্তু এখন প্রচন্ড চাপের মধ্যে চলছে তার উপার্জনে বা অর্থের কোনো খামতি নেই কিন্তু পারিবারিক দিক থেকে সে বিধ্বস্ত প্রথম রিলেশন তার নষ্ট হয়ে গেছে যার পরে বিবাহ হলো সেই সেই স্ত্রী প্রথম স্ত্রী সুইসাইড করেছে আত্মহত্যা করেছে সেদিনকে পেলাম হাওড়ার জাগৃতি চেম্বারে দ্বিতীয় স্ত্রী তার নামে ফোর শুনুন বিবাহ স্থানটা যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় কোনোভাবে যদি প্রবলেমেটিক হয়ে যায় তাহলে কিন্তু তাকে সামাল দেওয়া মুশকিল আসছি সে প্রসঙ্গে তবে যারা যারা ফোন করবেন একটু আমি বারবার বলি সজাগ সতর্ক মানুষ ছাড়া ফোন করবেন না নিশ্চয়ই আপনার প্রয়োজন নেই আপনি ভালো আছেন জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই কিন্তু আপনি যে কোনো চা ক্ষেত্র থেকে বারে বারে বাধা প্রাপ্ত হন আপনার চাকরি নিয়ে টানাটানি হয় আপনি ব্যবসায় গোলযোগ পড়ে যান কর্মক্ষেত্র নিয়ে ভীষণ চিন্তাদায়ক হয়ে যায় তখন একবার বলবো অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নিতে এবং নিজে ন্যাটাল চার্টটা পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে এই টিভি অনুষ্ঠানে পুঙ্খানুপুঙ্খ বিচার হয় না আমরা কি করি কয়েকটা আভাস দিতে পারি বর্তমান স্ট্যাটাসটা দেখে চার্টটা দেখে আচ্ছা কে আছে দেখে নিয়ে আসছি সে প্রসঙ্গে হ্যালো 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 হ্যাঁ কোথা থেকে হাওড়া বলো কার সম্পর্কে জানবে তাই কতদিন ধরে দেখছো আমি হাওড়ায় কোথায় বসি বলতে পারবে জাগৃতি না আমি কোথায় বসি তুমি শিবপুর থেকে ফোন করেছো আমার হাওড়া চেম্বারটা কোথায় বলতে পারবে হাওড়া ময়দান জাগৃতি আমি দীর্ঘদিন আমি যেখানে বসি দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসছি হ্যাঁ তুমি খোঁজ খবর নিলেই জানতে পারবে হ্যাঁ বলো তোমার নামটা বলবে কি সামন্ত তোমার জন্ম তারিখটা বলবে 29 নভেম্বর 1958 সময়টা বলবে সকাল সকাল 11টা কত আর একবার রিপিট করো জন্মস্থান কি হাওড়া তোমার মঙ্গলবার তোমার রাশি হচ্ছে মেষ রাশি এবং কুম্ভ লগ্ন এই কুম্ভ লগ্নের ক্ষেত্রে বর্তমানে শনির কিন্তু একটা প্রভাব চলছে কুম্ভ লগ্নে জাতক জাতিকা এইবার আর এই যে সামনে উনত্রিশে এপ্রিল দু সালের পর থেকে শনি কিন্তু রাশি লগ্নের উপর যাবে এবং বর্তমান সময়টা তুমি খুব চাপের মধ্যে রয়েছ কেমন হ্যাঁ কি না বলো আড়াইটা বছর এই যে আঠাশ থেকে উনত্রিশ মাস তোমার কিছু না কিছু ট্রাভেল কিছু না কিছু হতাশা কিছু না কিছু সমস্যা তোমাকে গেছে দেখো হ্যালো হ্যাঁ এটা হয়েছে কি একটু রেসপন্স করো আচ্ছা বর্তমানে আর্থিক দিক নিয়ে একটু সমস্যা দেখা দিচ্ছে শরীরটাও তোমার ফেভারে নেই শরীরটাও তো পারমিট করছে না শরীরটাও তোমাকে কিন্তু বিট্রে করছে শরীরটাও ডিস্টার্ব করছে আর একটা জিনিস যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমার এর আগে নিজের নিকট আত্মীয় পরিজন রক্তের কোন সম্পর্ক লোকের থেকে তুমি ধাক্কা খেয়েছো বা হজট খেয়েছো দেখো হয়েছে বললাম তো আচ্ছা কি কর কি এখন কি করছো আগে বলো চলছে দোকান নিয়ে সারাদিন তুমি খাটছো এক হাতে টাকা আসছে আর এক হাতে টাকাটা খরচার জন্য প্রস্তুত হয়ে থাকছে বেরিয়ে যাচ্ছে এটা দেখো তোমার জীবনে কিন্তু ঘটছে কেমন আর একটা জিনিস আমি যেটা পাচ্ছি শরীর দিকে একটু নজর দাও কারণ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য কিন্তু সবচেয়ে বড় সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা না যার সুস্থ শরীর আছে যার সুস্থ মন আছে আছে তার কেমন হ্যাঁ বলো বলো হ্যাঁ বুঝতে পেরেছি তোমার একটা একটা কোন হচ্ছে দেখো এটার জন্য তোমাকে আমি বলবো কিছু দৈব জিনিস তোমাকে ব্যবহার করতে হবে দৈব জিনিস সেটা ঘরে রাখতে হবে এবং সেই জমিতে কিছু জিনিস আমি দিয়ে থাকি কিলক যেগুলো মন্ত্রপুত এবং দৈব সম্পদ বিশিষ্ট সেগুলো পুতে দিতে হবে দিলেই তোমার এই ব্যাপারগুলো কিন্তু ভালো হবে ভালো ঘটবে এবং তখন থেকে তুমি দেখবে সাকসেসের জায়গাটা পাবে বুঝতে পেরেছ বর্তমান সময়টা এই জায়গাটা যতক্ষণ ক্লিয়ার না করবে ততক্ষণ তোমার এই জায়গাটা মানে এই যে বিক্রি করতে চাইছো যে জমিটা হচ্ছে না সবাই দেখে শুনে যাচ্ছে কিন্তু ফাইনাল হচ্ছে না দেখো হ্যাঁ কিনা না তোমার দশা এখন বর্তমানে যেটা চলছে সেটা বলে দিচ্ছি আমি তোমাকে শনির দশা চলছে শনির দশা বলেই তো এত দেরি করছে শনিকে বলা হয় লেট মুভিং প্ল্যানেট দেরি করে চলা কোনো গ্রহ এই শনির জায়গাটাকে তুমি ঠিক করা যদি মনে করো সেই জমির আশেপাশ থেকে মাটিটা নিয়ে এসে তুমি একবার আমার চেম্বারে এসে পরীক্ষা করে নিতে পারো এবং কি করলে তোমার এটা সলভ হয়ে যাবে সেটা আমি বলে দিতে পারবো কারণ বহু এরকম ব্যাপার বাবা মার পৈতৃক সম্পত্তি ছিল থেকেও সে নিঃস্ব সে থেকেও সে কিছু করতে পারছে না উল্টে উল্টে দেনা লোকের কাছে কথা শুনছে অথচ বাবার প্রচুর প্রচুর সম্পত্তি অর্থ কিন্তু সেই সকল জায়গা থেকে আমি যখন তার সঠিক মাতৃ আরাধনা তন্ত্রক্রিয়া করে দিয়েছিলাম এই যে মা ছিন্নমস্তার আবির্ভাব তিতি সামনের অমাবস্যায় এতে কিন্তু অনেক কঠিন কঠিন কাজ হয়ে যায় এই মা ছিন্নমস্তার এই পুজো করলে তার কিছু তন্ত্রক্রিয়া করলে তার কিছু দৈব বস্তু সামগ্রী ঘরে রাখলে বা তার সঠিক ব্যবহার যিনি দেবেন তিনি জানেন তাহলে আপনার যে এই হজপজ হয়ে রয়েছে এটা কেটে যাবে কারণ কালিতারাম মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবি বিদ্যা ধুমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলัตিকা এ তো দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা বিদ্যা প্রকৃতিirthা ওং নমো ওং ক্রীং শ্রীমাত দক্ষিণা টঙ্কা আলিকা ওই নমঃ হ্যাঁ কি আছে দেখি हेलो हेलो হ্যাঁ নমস্কার হ্যাঁ কি নাম আচ্ছা আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো বুঝতে পেরেছি আমি কেন এগুলো সার্ভে করি মানে কে কি দেখছে অনেকে এসে বলে তো বলো জন্ম তারিখটা বলবে অজ তোমার নিজের জন্মবার কি শুক্রবার শুক্রবার তোমার হচ্ছে তুলারাশি বৃষলগ্ন আর এই তিন চার মাস পর মানে এই উনত্রিশে এপ্রিল থেকে তোমার কিন্তু শনি তোমার রাশির উপরে শনির ধাইয়া চলছিল সেটা কেটে যাবে তাহলে কাদের কাদের শুরু হবে মিন রাশি বুঝতে পেরেছ সিংহ রাশি আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি এদের কিন্তু শনির ধাইয়া শুরু হবে কেমন তোমার রাশিচক্রের মধ্যে একটা ভালো যোগ দেখছি রবি বুধের বুধাদিত্য যোগ তোমার জীবনে অনেক বড় প্ল্যানিং বড় পরিকল্পনা বড় কিছু করব এমন সব চিন্তাধারা রয়েছে হ্যালো তোমার জীবনের লক্ষ্যটা অনেক বড় এখন কি করছো না সফল হবে কি করে তোমার ইলেভেন্থ হাউসটা তো ড্যামেজ এরকম যারা যারা জীবনের স্বপ্ন দেখছে বড় কিছু হবার প্ল্যানিং করছে কেউ চাকরি ক্ষেত্রে কেউ ডাক্তারিতে চাইছে কেউ ইঞ্জিনিয়ারিং কেউ একটা সরকারি বড় অফিসার লেভেলে যেতে চাইছে অথচ সাকসেসের জায়গাটা আসছে না কারণ সাফল্যের জায়গাটা দেখে ইলেভেন্থ হাউস এবং লগ্নপতিকে ক্লিয়ার থাকতে হয় লগ্নপতি যদি বক্রি থাকে তাহলে এটা কিন্তু হয় না তা তোমার এই জায়গাটা আমি ভালো দেখছি না যার জন্য তুমি প্ল্যান করছো প্রোগ্রাম করছো চিন্তা করছো কিন্তু সেটা ঠিক জায়গায় পৌঁছচ্ছে না

এবং অষ্টমহালক্ষ্মী যন্ত্রম যদি গৃহে প্রাণ প্রতিষ্ঠা করে যেটা আমি দিই কারণ মহা অষ্টলক্ষ্মী বা বৈভবলক্ষ্মী আমার গৃহে আমার মাতৃ মন্দিরে প্রতিষ্ঠিতা আছেন আমি বহুবার বলেছি এবং যেটা আমি দিই সেই সামগ্রী আস্তে আস্তে তার কর্মে ডেভেলপ করবে তার ব্যবসায় ডেভেলপ করবে তার আস্তে আস্তে করে ঠিক উন্নতির জায়গা সে পৌঁছে যাবে যাদের সদ আছে ঠিক আছে বলো কিছু প্রশ্ন রাখলে বলো নমস্কার তোমার জন্ম তারিখটা বলবে হ্যাঁ ওর নাম হচ্ছে স্মৃতি ঘোষ হ্যাঁ জন্ম তারিখ হচ্ছে উনিশ চার উনিশশো চুরানব্বই সময়টা বলবে

লগ্ন ওর কিছু ক্রিয়েটিভ দিকে কিছুটা ন্যাক থাকবে যেমন আঁকা গান নাচ বুঝতে অভিনয় শিল্পকলা কিন্তু সেটা পুরোপুরি পূর্ণ হবে না বোঝাতে পারলাম আরেকটা কথা হচ্ছে ওর রাশিচক্রের মধ্যে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি ওর বুথটা কিন্তু অত্যন্ত অশুভ কেমন বুধের অবস্থানটা কিন্তু আমি ভালো দেখছি না বুধ এখানে অত্যন্ত অশুভ যার ফলে ও মিস্টেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না ভুল সিদ্ধান্তের জন্য ওকে অনেক খেসারত দিতে হবে বুঝতে পারছো ও রাশিচক্রের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু ঘটছে এখন কি করছো এখন তো ও সরকারি চাকরি একটা অঙ্গনারী চাকরি করছে হ্যাঁ আর সাথে আরো চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু সেই যে চাকরি যে চেষ্টা করছে সরকারি সেই জায়গাটা না ক্লিক করছে না সঠিকভাবে সফলতা আসছে না এই জায়গাটাকে একটুখানি যদি ঠিক করে দেওয়া যায় একটু যদি টিউনিং করে দেওয়া যায় তাহলে আর চিন্তা থাকে না আচ্ছা তাহলে আগামী দিনগুলো কারণ কর্মক্ষেত্র নিয়ে বহু মা বাবারা চিন্তিত তারা তাদের ছেলে মেয়ের জন্য আমার চেম্বারে আসছে কারণ আমি তো কাউন্সেলিং করি এবং কর্মের উপর আমি ভীষণ যারা কর্মপ্রার্থী যে সকল ছেলেদের মেয়েদের লক্ষ্য আছে তাদের জন্য আমি আপ্রাণ জ্যোতিষ মাধ্যমে চেষ্টা করি তন্ত্র এবং দৈব মাধ্যমে চেষ্টা করি যে তাদেরকে একটা জায়গা যেতে এই এই কথা মাথায় রেখে বা এই উদ্দেশ্য আমার সফল হয়েছে কারণ গতদিন গতবার প্রচুর ছেলে মেয়ে আমার চাকরি পেয়েছে এই প্যান্ডেমিক সিচুয়েশনেও তাদের সেই সফলতা এসছে অনেকে চাকরি চলে যেতে যেতেও বেঁচে গেছে সে আবার পুনরুদ্ধার করতে পেরেছে তন্ত্রের একটা আলাদা স্ট্যামিনা আছে ক্ষমতা আছে আর আমার যে ইচ্ছাময়ী মা রাজ রাজেশ্বরী অত্যন্ত জাগ্রত আমি যার সাধনা করি তিনি অত্যন্ত জাগ্রত বুঝতে পেরেছে হ্যাঁ বলো চাকরি তো সরকারি রিলেটেড সরকারি কেন্দ্রিক একটা আছে আমি সেটা পাচ্ছি তবে ইলেভেন হাউস এবং দশম ভাবের মধ্যে সমন্বয়ের অভাব সেই জায়গাটাকে আমি বলবো তুমি একটু দেখিয়ে নাও আচ্ছা ঠিক আছে কাউকে তোমার যাকে ভালো লাগে যিনি পণ্ডিত ব্যক্তি ওই ভুল ভাল তান্ত্রিকের কাছে চলে গেলে কিন্তু ওর লাইফটা নষ্ট হয়ে যাবে কেন আমি বলি শিক্ষার চেয়ে বড় নেই কিছু নিশ্চয়ই তুমি জ্যোতিষ করো কিন্তু শিক্ষার আলোকে জ্যোতিষটাকে নিয়ে কেন তার হচ্ছে না কেন সে বুঝিয়ে দেবে আমি প্রত্যেককে ধরে ধরে বুঝিয়ে দিই যে এই কারণ ছকের মধ্যে আমি এই জিনিসটা পাচ্ছি নক্ষত্রে ভাবে এটা পাচ্ছি না এবং এবং আমি দাগে লিখে দিই লিখে সাইন করে দিই তুই যাকে দেখিয়ে দেবে যারা সিনিয়র যারা বোঝে তার সেটাতে যদি করা যায় তাহলে আগামী দিনও সফলতা আসবে সফলতার জন্যই কিন্তু আমরা ছুটছি কি মানুষ হচ্ছে মানুষ একটা কথাই বলছে দেখো আমরা যখন পৃথিবীতে এসেছি আমরা একদিন চলে যাব কিন্তু কে কতটা সফল হতে পারলো কে কতটা সাকসেস পেল তার সাকসেস রেটিংটা কত এটাকে আমাদের দেখতে হবে আমাদের দেখাটা এখানে যে সে কতটা সাকসেস পেল একজন সারা জীবন কষ্ট করে গেল খাওয়া পড়াতেই সীমাবদ্ধ আর একজন খাওয়া পড়া ছাড়া বাড়ি ঘর ছাড়া বিদেশ ঘুরছে ভালো উইকেন্ডে তার ফ্যামিলিকে নিয়ে ফাইভ স্টার হোটেলে খেতে যাচ্ছে কত স্বাচ্ছন্দ্য বোধে চলছে আর একজন ঘরের ডাল তরকারি মাছ মাংস জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে এই তো তপাত এই তো বিচার কেন দুজনের মধ্যে পার্থক্য কি প্রথম হচ্ছে আমাদের লক্ষ্যটা বড় রাখতে হবে যে আমি সেই জায়গায় পৌঁছবো আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে পৌঁছনের মতো মানসিকতা তৈরি করতে হবে আসছি সে প্রসঙ্গে কি আছে দেখেনি হ্যালো হ্যাঁ বলুন স্যার নমস্কার স্যার হ্যাঁ কোথা থেকে

সময় সকাল আমি বলছি মিলিয়ে নাও তোমার রাশি হচ্ছে সিংহ রাশি লগ্ন কেমন এবং অষ্টমে মঙ্গল প্রথমে বলি তোমার কিন্তু একটা এই অষ্টমে মঙ্গল থাকলে হারের কোনো চোট আঘাত লাগা কোনো কেটে যাওয়া হাড় কোনো ভেঙে যাওয়া কারণ মঙ্গল অষ্টমে থাকলে তার রক্তপাতকে ইন্ডিকেশন দেয় তোমার আশি এরকম কি ঘটনা কিছু ঘটেছে হয়েছে বর্তমান সময়টা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যার মধ্যে তুমি রয়েছ এবং তোমার করুণ অবস্থা তোমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তুমি সেখান থেকে বেরোতে পারছো না না কিন্তু এইভাবে পারছি না বলে আমি গালে হাত দিয়ে যদি বসে থাকি হবে আমরা যদি কাজে না যাই যে যার প্রফেশনে ধরুন আমার একটা অ্যাস্ট্রোলজি একটা প্রফেশন যারা অ্যাস্ট্রোলজার তারা প্রফেশন তারা সেখানে বেরোলো না গালে হাত দিয়ে বসে থাকলো আমার কি হবে হবে না আমাকে ফিল্ডে নামতে হবে আমাকে জয় করতে হবে আমার এই মন মানসিকতা দরকার বুঝতে পারলে কি বলছি তোমার রাশিচক্রের চক্রের মধ্যে বর্তমানে ধননাশ বা দারিদ্র যোগ একটা রাশিচক্রের চক্রের মধ্যে দেখছি এই দারিদ্র যোগটাকে খণ্ডন করিয়েছিলে ইমিডিয়েট খণ্ডন করাও যদি তুমি আর্থিক দিক থেকে উন্নতি করতে চাও এবং এই যে করুণ অবস্থা কঠিন অবস্থা থেকে বেরোতে চাও তাহলে অষ্টমহালক্ষীর যন্ত্রম বৈভব লক্ষ্মীর যেসব সামগ্রী আমি দিয়ে থাকি যেমন একক্ষী নারকোল যার যা দরকার এবং তার সঠিক প্লেসমেন্ট কিভাবে করবে কিভাবে চলবে সব বলে দিই সেটা যদি করতে পারো তুমি আবার উঠে দাঁড়াবে আমি বলে গেলাম টেবিল বাজিয়ে দরকার নেই আমি তোমাকে কয়েকটা জিনিস বলে দেব টোটকা নয় এটা পদ্ধতি ওই টোটকা মানে তুমি এখানে লঙ্কা ফেলছো সর্ষে ফেলছো ধনে ফেলছো পুকুরে সেটা নয় ব্যাপারটা হচ্ছে এটা পুজো পদ্ধতি আমি দিয়ে থাকি যন্ত্রম তুমি আঁকো সেই আকার পর তার যে মন্ত্র বার করে জপ করতে শুরু করো অংশ শ্রীং শ্রীং কমলে কমলা প্রসিদ প্রসিদ শ্রীং হিং মহালক্ষ্মী দেবভাই নম তুমি করো সকাল বিকেল দিয়ে শুরু করো এবং যন্ত্রমটা নিত্য পুজো করা তার পদ্ধতি যে আমি অনলাইনে বলবো না কারণ তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা বিদ্যা গুরুমুখী বিদ্যা কেমন তুমি এটা করো তুমি এখন আপাতত এটা দিয়ে কোচ করো না তাতেও তুমি এই পাবে তারপরে তুমি যখন আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে তখন ঝেড়ে পুছে কাজ করাবে সেটা তুমি অনলাইন দেখো এটা তো আমি এখন টিভি অনুষ্ঠানে আছি তুমি আমাকে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর নাইন এইট সেভেন ফোর টু ডবল ফোর নাইন ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তুমি ভালো করে জেনে নাও দেখে নাও ডিটেলস পাঠিয়ে দাও অবশ্যই হবে কেন বলছি এই যে ভুল ভাল বাবাজির কাছে গেলে কি হয় তার নিধারণ ওই লাল ড্রেস পরে যে চোখ একদম বড় বড় করে বড় বড় চুল চারটে তারাপীঠে চল্লিশ মুন কাঠ জ্বলছে ভাবলেন বিরাট বোঝা তন্ত্র কিচ্ছু জানে না একটা জ্যোতিষের ক্যালকুলেশন বলতে পারবে না কোনটা অগ্নি রাশি কোনটা পৃথিবী রাশি কোনটা বায়ুরাশি কোনটা জলরাশি জলরাশি সাপেক্ষে বাধক স্থান কোনটা অগ্নি রাশি সাপেক্ষে বাধক স্থান কোনটা বিচার আছে হাত দেখে নেই মাঙ্গলিক বলে দেবে আসছে বলে বলছি আমি আমি কথাগুলো কিন্তু এমনি বলছি না কাউকে বদনাম করার জন্য বলছি না আপনারা এসে বলছেন ছকটা পর্যন্ত করে দেয়নি আপনি ভাবলেন তান্ত্রিক মানে সমস্ত কিছু করে দেবে ওই জন্য বলি শিক্ষিত জ্ঞান পিপাসু এবং সঠিক মার্গে আছে সেই মানুষের কাছে যান একটা দিশা পাবেন যে আন্ত্রী যেটা সায়েন্টিফিক এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ অঙ্ক গণিত শাস্ত্রের ওপর ক্যালকুলেশন করে তিনি বলতে পারবেন যদি আপনি সজাগ হন তিনি আপনাকে পরাত দেখাতে পারেন হ্যাঁ কে আছে দেখিনি হ্যালো হ্যাঁ কোথা থেকে শাল কি আজকে সব হাওড়ার ফোন পাচ্ছি বাহ্ বাবা আজই হাওড়াতে এই এই বুধবার বসেছিলাম হাওড়াতে অনেক বহু মানুষ এসেছিলো আচ্ছা ক আচ্ছা আগে বলো কি নাম তোমার কার সম্পর্কে জানবে কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো মোটামুটি আপনার মাস মাস আচ্ছা আচ্ছা কেমন লাগে অনুষ্ঠান খুবই সুন্দর লাগে আপনি যত মানে বলেন এবং চেম্বারে এসে বেশি বল টিভি অনুষ্ঠান তো সবাই তোমরা সবাই অনেকে অপেক্ষা করো চেম্বারে বা অনলাইনে আমি তোমার ডিটেলস বিস্তারিত বলবো আচ্ছা বলো তুমি নিজের সম্পর্কে তো দীপক হ্যাঁ স্যার জন্ম তারিখটা বলবে 19 সেপ্টেম্বর হ্যাঁ সময় হ্যাঁ জন্ম বুধবার তোমার রাশি হচ্ছে মিথুন রাশি তুলা লগ্ন তোমার মিথুন রাশি তোমার মিথুন রাশি কিন্তু বর্তমানে অষ্টমে শনি শনির একটা নেগেটিভ ভাইব্রেশন নেগেটিভ ইমপ্যাক্ট চলছিলো দেখো এই এই দুই আড়াই বছর ধরে খুব সমস্যা গেছে দেখো কারণ মিথুন রাশির সাপেক্ষে অষ্টমে শনি গোচর বলছি এই উনত্রিশ তারিখে শনি সরে যাচ্ছে মিথুন রাশির একটু একটু নিঃশ্বাস ফেলতে পারবে হতাশা থেকে মুক্ত হবে তার একটু ভালো পথ অবলম্বন করবে বুঝতে পারছো হ্যাঁ বলে তুমি রেসপন্স করো বর্তমান সময়টা তুমি মানসিক অর্থনৈতিক পারিবারিক তিন দিক থেকেই বিপর্যস্ত হয়ে আছো তাহলে এই বিপর্যস্ত থেকে তোমাকে কাটিয়ে উঠতে হবে কারণ বিপর্যস্ত থেকে কাটাতে না পারলে তুমি কিন্তু আগামী দিন মুশকিল আছে কি করছো এখন বর্তমানে করছো কিন্তু যে পরিমাণে মানে টাকা পয়সাটা আসছে সেটা কিন্তু না তার থেকে বেশি হয়ে যাচ্ছে পারিবারিক শান্তিও দেখবে বিঘ্ন এইসব কারণের জন্য তোমার পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে হ্যাঁ কিনা আর দশাটা চলছে শনির দশা শনির দশা চললে কি হয় সমস্ত কাজ ডিলে করে দেরি করে তোমাকে সাফল্য দেয় শনি কিন্তু ভীষণ ডিলে করে দেরি করে চলা কোন গ্রহ শনির সাকসেস একটু দেরিতে আসে দেরি আছে তোমার এখনো এখনো তোমাকে মোটামুটি পঁচিশ ছাব্বিশ মাস মতো একটু ওয়েট করতে হবে এবং একটু পুজো পাঠ কেন শনির দশায় চলাকালীন একটু পুজো পাঠে ধ্যান দিতে হবে গ্রহ বৈগণ্যের প্রতিকার এবং পুজো পাঠের ওপর জোর দিলে এই জায়গা থেকে তুমি অনেকটা রিলিফ পাবে বুঝতে পেরেছো ওকে হ্যাঁ ভালো থেকো তাহলে কি হচ্ছে যখন আমরা কঠিন সময় আসে না তখন আমরা দিশা হারা হয়ে যাই তখন আমরা একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে খোঁজ করি সেদিন কি আমাকে পেলাম ইচ্ছাময়ী কালী বাড়িতে একজন এসেছিলেন বলছি আপনাকে ছ মাস ধরে ভাবজি দেখাবো এই ছটা মাস ধরে আমি কোনো না ভাবে একবার মন ভেঙে যাচ্ছে না এখন যাব না পরে যাব আবার মনে হচ্ছে না এই মাসেই যাব এই করতে করতে ছ মাস আমি মানে ছ মাস কেন করলো জানেন নেগেটিভ গ্রহ অশুভ গ্রহ পীড়িত গ্রহ আপনাকে টেনে রাখছি আপনাকে কারণ এখানে আসলে আপনার শুভ ফলটা পেতে শুরু করবে সেই গ্রহের নেগেটিভিটি আপনাকে গ্রাস করতে পারবে না সেই গ্রহে যে নেগেটিভিটি আপনাকে গ্রাস করতে পারবে না সেই জন্য আপনাকে এটা হোল্ড করতে হলো আসতে দেয়নি অনেকে ভাবছি আমার প্রিয়জন কেউ ছেলের জন্য কেউ মেয়ের জন্য কেউ স্বামীর জন্য একটা ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া দরকার আপনি ভাবছেন কিন্তু আপনি যেতে পারছেন না দেখুন চিন্তা করে আমি কথাগুলো বলছি কারণ সেইখানে যদি আপনি পৌঁছতে পারেন সঠিক মানুষের কাছে পৌঁছতে পারেন আপনি দুর্ভাগ্যকে জয় করবেনি এবং জীবনের সৌভাগ্যকে আনবেনি আপনার ছেলের জীবনটাকে আপনি ভালো করবেনি আপনার মেয়ের জীবনটাকে আপনি ভালো জায়গায় নিয়ে যাবেনি কারণ একমাত্র জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে হ্যাঁ কি আছে দেখেনি হ্যালো 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 নমস্কার দাদা হ্যাঁ কোথা থেকে বলছো ধুবুলিয়া হ্যাঁ আচ্ছা কৃষ্ণনগর নদীয়া জেলা বলো আচ্ছা বলো কার সম্পর্কে জানবে আমার ছেলের সম্বন্ধে তারিখ

সেই অনুযায়ী পাচ্ছি যেটা মিন রাশি ওর বর্তমানে শনির ধাইয়া চলছে আচ্ছা এই ধাইয়া চলাকালীন দেখো তো এই আড়াই বছরের মধ্যে তোমাদের পরিবারে কোনো অঘটন ঘটা কোনো ক্ষয়ক্ষতি হওয়া কিছু হয়েছে কিনা আড়াই বছরের মধ্যে ক্ষয়ক্ষতি খুবই হচ্ছে হচ্ছে দেখো জ্যোতিষ শাস্ত্র কথা বলে আমি কলকাতার স্টুডিও থেকে বলছি আর তুমি নদিয়ার ধুবুলিয়া থেকে ফোনটা করেছ তাহলে কতটা ডিস্টেন্স এত দূর থেকে কারণ আমি রাশি চক্রের মধ্যে যে ব্যাপারগুলো পাচ্ছি সেটা তুলে ধরছি ঠিক আছে এবং ছেলে রাশি বুধের দশা চলছে এবং বুধ এখানে পীড়িত ছেলের পড়াশোনার জায়গাটাও সেইভাবে হচ্ছে না 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 পড়াশোনা করছে না তো পড়াশোনা করবে কি পড়াশোনা হতে দিচ্ছে না অশুভ গ্রহ পীড়িত গ্রহ পাপ গ্রহ ওকে চেপে ধরছে আমার কথাটা বুঝলে অশুভ গ্রহ কারণ পড়াশুনো করতে গেলে বুধের একটা ভূমিকা আছে বুধ কনসিস্টেন্সি পাওয়ার অর্থাৎ কিছু করবার ক্ষমতা বৃহস্পতি দেয় জ্ঞান প্রজ্ঞা চন্দ্র দেয় মন কারণ সকলের সমন্বয়ে পড়াশুনোটা ঘটে তা ওর এখানে পড়াশুনোর যে কারক গ্রহ সেটা সঠিক পথে নেই কিছু ডিস্টার্ব কিন্তু রয়েছে ইমিডিয়েট ওকে একটা বিদ্যাধরী রক্ষা ও যাকে একটা ধারণ করাবে এবং নীল সরস্বতীর কিছু সামগ্রী ওর গৃহে রাখবে কারণ পড়াশোনা না করলে যাই করো যে দিন আসছে যে কঠিন পরিস্থিতি আসছে সেটা কিন্তু মারাত্মক দাদা করবো হ্যাঁ আমি

ইনি আমার জাগ্রত দেবী ইনি আমার মন্দিরে প্রতিষ্ঠিত এই অমাবস্যায় মা বগলা দেবীর আবির্ভাব মা ছিন্ন মস্তা দেবীর আবির্ভাব সেই জন্য এই দশম মহাবিদ্যার এই দেবীদের বিশেষ পুজো হবে বিশেষ কিছু ক্রিয়া করব। হ্যাঁ বলছি একটা রয়েছে এবং আগামী বলে দিচ্ছি আগামী বত্রিশ মাস একটু সতর্ক থাকতে হবে একটা অঘটন যা ঘটার ঘটেছে বুঝতে পেরেছ তুমি সেটা স্বীকার করলে আগামী দিনেও এই রকম কিছু ইন্ডিকেশন দিচ্ছে আমি মহামায়ার কাছে প্রার্থনা করবো যাতে না হয় তবুও বলবো তুমি একবার গার্ডটা করে নিও একমাত্র দৈব কাপ কৃপা সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে তাই যেহেতু সামনে অমাবস্যা মহাযোগ এবং বারবার বলছি মা বগলা দেবীর আবির্ভাব মা মস্তা দেবীর আবির্ভাব বগলা দেবী হচ্ছে মঙ্গলের দেবী আর রাহুর আরাধ্যা দেবী মাচ্ছিন্ন মস্তা যখন কিছু কঠিন পরিস্থিতি হয় যখন কোন যখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেছে যারা আশা হয়ে পড়েছে যারা হতাশ হয়ে পড়েছেন তার পরকটা দেখুন কি হতে পারে কি ক্ষমতা দৈব সম্পদের দৈব ব্যাপার যারা বিশ্বাস হারিয়ে যান তারা দেখুন আমি বলছি তো দু এক জায়গা ঘুরেছেন অথচ সঠিক রেজাল্ট পাননি তারা আসুন দেখুন কি হতে পারে কি হতে পারে কি কাজ আপনি পেতে পারেন কি আপনার জন্য অপেক্ষা করছে কি সুদিন অপেক্ষা করছে কিন্তু হতাশ হয়ে বসে থাকলাম উনি টিভিতে বসে যায় ফোন ঘরা কথা বলবো লাভ নেই ভাগ্য বিচারে কিছু লাভ নেই কোথায় আছে লাভ আমি যদি জীবনের সৌভাগ্যকে আনতে পারি সৌভাগ্যকে যদি ছিনিয়ে আনতে পারি এতে লাভ আছে আমি সবাই যে কোটিপতি হবে সবাই কোটি কোটি টাকা ইনকাম করবে তা না কিন্তু আমাদের সচ্ছল চলা আমাদের শান্তিভাবে জীবনযাপন করা মানসিকভাবে স্থিরতা থাকা এটা যদি আমরা পাই

টিভি অনুষ্ঠানে কিন্তু ডিটেলস বলা যাবে না আমি আবার বলছি যদি বিস্তারিত জানতে হয় তা তোমাকে অনলাইনে আসতে হবে বুঝতে পেরেছো আমি একটা আভাস দিয়ে দিচ্ছি এ সব যথেষ্ট দেবে কেউ পারবে না এটা নয় বলো জন্ম তারিখটা বলো তুমি হ্যাঁ সময় সকাল ওর পড়াশোনা করছে না কি করে ও দশম ভাবটা তো ভীষণ খারাপ রয়েছে মানে অত্যন্ত খারাপ যার দশম ভাব খারাপ না দশম ভাব থেকেই তো আমরা মান যশ কর্ম প্রতিপত্তি এগুলো বিচার করি আর সেটা যদি কোনোভাবে খারাপ হয় আমি যতই পরিশ্রম করি দিনের শেষে গিয়ে দেখব মাসের শেষে গিয়ে আমার যে চলার দেখবো জিরো বলতে এটাই বোঝাচ্ছি যে আজকে ডেটে দশ বারো হাজার টাকার কোনো ভ্যালু নেই আছে তাহলে আমার আমি কি বলবো আমি যাতে সচ্ছল ভাবে আমি সমস্ত কিছু করার পরও আমি একটু বাইরে উইকেটে ঘুরতে গেলাম একটু ভালো একটু হোটেলে থাকলাম আমি উদাহরণ দিচ্ছি এটা ভালো ড্রেস বললাম এটাকে বলে স্বচ্ছলতা সেটাই আসছে না খেয়ে পরে দিন গুজরাল সব হলেই হয় যারা ফুটপাতে থাকে যারা দুস্থ মানুষ তাদেরও জীবনযাত্রা এইভাবে চলে কিন্তু আমাদের যদি লক্ষ্যটা আমি বড় না রাখতে পারি যে আমাকে ভালো একটু করতে হবে ভালো হতে হবে তাহলে আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব ও রাশিচক্রের মধ্যে আর একটা জিনিসও ভালো দেখছি না হেলথ শরীর নিয়ে কিছু প্রবলেম কিন্তু তৈরি হবে বুঝতে নিয়ে এখন বয়সটা কম বুঝতে পারছ না আগামী দিন পেটের কিছু সমস্যা আসবে হ্যালো হ্যাঁ পেটের কিছু সমস্যা কিন্তু ওর একটা ইন্ডিকেশন দিচ্ছে এবং চোখের কিছু কি বলছো এইটকে আমি কলকাতা স্টুডিওতে বসে বলছি তুমি বেহালার সরসুনা থেকে ফোনটা করেছো কেন অঙ্ক ম্যাথমেটিক্স এটা হবে কারণ আমি রাশিচক্রের মধ্যে দেখছি এর আরো বিচার আছে আমি কয়েকটার দিশের আলোকপাত করছি কারণ পুরো বিচারটা করতে গেলে আমাকে আরো ভিতরে গিয়ে অ্যানালাইসিস করতে হবে সেই সময় নেই সুতরাং তুমি যদি পারো একটু একজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার তাকে দেখাও এবং সঠিক গাইড করো না জীবনটা কিন্তু এইভাবেই চলবে জীবনটাকে যদি ভালো করতে হয় ভালো পরিবর্তন করতে হয় তাহলে আমাদের করতেই হবে আজ থেকে দশ বছর আগে একজন এসেছিলেন গড়িয়ার চেম্বারে বালিগঞ্জ থেকে তাকে আমি একটা সোনার ওপর একটা কবজ করে দিয়েছিলাম তা সেই কবজ রাখার পর প্রভূত প্রভূত উন্নতি হয়েছে কোনো কারণবশত সেটা মিসপ্লেস হয় বা হারিয়ে যায় বলতে তারপর থেকে আমি সেই যে ব্যাপারটা আর কিন্তু পাচ্ছি না যেapter কবজের মধ্যে যে শক্তি যে ऊर्जा কারণ একটা আমি যে একটা রক্ষা কবজ তৈরি করি প্রচন্ড খেটে পরিশ্রম করে তৈরি করি প্রচন্ড খেটে পরিশ্রম করে তৈরি করি এবং সেই মধ্যে সেই উর্জা শক্তি নির্যাস আর পাচ্ছি না কারণ যেটা হারিয়ে গেছে আমি যে করে হোক একটা ব্যবস্থা করুন অনেক রকম সামগ্রী দিয়ে তৈরি করতে হয় যেগুলো দৈব কৃপা লাভ করা যায় আমাদের জীবনের নেগেটিভিটিগুলো সরিয়ে দেওয়া যায় আর ভুল ভাল তান্ত্রিকের কাছে গেলে তন্ত্র সাধকের কাছে গেলে তারা না জানে কিছু তা হ্যাঁ তাদের বসনটা আছে লাল বসন বিরাট ঠিক দাও করে আগুন জ্বলছে শেখানো কিছু ইন্টারভিউ দিচ্ছে আপনি ভাবলেন আবার কেউ নায়ক দেখাচ্ছে গায়ক দেখাচ্ছে ভাবলেন তারা মনে উঠেছে না আপনি যান আপনি উঠতে পারবেন না কারণ আমি আবার বলছি শিক্ষার আলোকে জ্যোতিষকে নিতে হবে এবং দৈব এটা মানুষকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যায় হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে আচ্ছা আমি সিদ্ধপুর হাওড়া থেকে বলছি আজ সব হাওড়ার ফোন পাচ্ছি ভালো লাগছে আমি হাওড়ায় বসি হাওড়া ময়দান হ্যাঁ বলো বলো ছেলের নাম বলবে না জন্ম তারিখটা বলবে ছেলের বাইশ পাঁচ দু হাজার আচ্ছা তুমি কি আমার অনুষ্ঠানে আগে দেখেছো না গিয়ে প্রথম দেখছো হ্যাঁ আমি ছ সাতটা দেখেছি আচ্ছা এই চ্যানেলে না আরো চ্যানেলে অন্য চ্যানেলে ছেলে জন্মবার রবিবার সানডে ও রাশি হচ্ছে মকর রাশি মিথুন লগ্ন ঠিক আছে দু হাজার এগারো পড়াশোনার প্রশ্ন আছে হ্যালো একটু রেসপন্স করো পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে হ্যাঁ পড়াশুনোটা মেয়ে ছেলের কিন্তু ব্রেন ভালো যথেষ্ট ট্যালেন্ট আছে বা প্রতিভা আছে অথচ পরীক্ষার খাতায় গিয়ে যোগ্য স্থানে গিয়ে সঠিক পারফরমেন্সটা আসে অ্যান আওর এবং ইদানিং দেখছি একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে

হাওড়াতে আমার পনেরো বছর যাত্রা এই বুধবারই ছিলাম বুঝতে পেরেছি আছে তন্ত্রে এমন কিছু জিনিস আছে যেটা অসম্ভব কেউ সম্ভব করা যায় কেউ তার জন্য ওর চারটাকে আরও অ্যানালাইসিস করে দেখতে হবে বুঝতে পারলে এই যে এই অল্প পরিসর সময় কিন্তু এটা হবে না এবং আমি যেই ব্যাপারগুলো বলবো যেগুলো করণীয় আছে যেগুলো ওর কিন্তু মঙ্গলদায়ক যেগুলো করলে ওর মধ্যে একটা চেঞ্জ আসবে এমনি এমনি চিকিৎসকের পরামর্শ নিচ্ছ তো হ্যাঁ থেরাপি থেরাপিটা চালিয়ে যাও থেরাপি যেটা চলছে চালিয়ে যাও এর পাশাপাশি ভালো বুঝতে পেরেছি আমি কিন্তু প্রথমেই বলেছি ওর মধ্যে ট্যালেন্ট থাকবে বলেছি হ্যাঁ একদম আমি কিন্তু প্রথমে বলে তুমি তুমি তখন বলুন যে স্পেশাল চাইল্ড আমি বলেছি ট্যালেন্ট থাকবে প্রতিভা থাকবে কিন্তু কোনো একটা জায়গা থেকে ওর কিন্তু বাধাটা আসছে এই বাধাটা যদি সরিয়ে দিতে পারা যায় থেরাপি তো করবেই থেরাপি করতেই হবে তার পাশাপাশি গ্রহ সংস্কার এবং মেডিকেল অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে দাঁড়িয়ে যদি করতে পারি তাহলে এই ছেলে আগামী দিন কোথায় যাবে আমি এই দুটো হাত দিয়ে যে কতজন উপকার পেয়েছে কতজন কত জায়গা পেয়েছে আমি ভাষায় বলতে পারবো না ওই জন্য বলি যে দু এক জায়গায় ঘুরে যারা হতাশ হয়ে পড়েছেন দিশা পাচ্ছেন না তারা আসুন দেখুন জ্যোতিষ আর তন্ত্রের বা আধ্যাত্মিকতার কি হয় রক্ষা কবজের কি ক্ষমতা যে সকল চেম্বারে বসি বলে দিই হাওড়া ময়দান জাগৃতি শরৎ সদনের উল্টো দিকে মাসে দুটো বুধবার অপর দুটো বুধবার শেওরা ফুলি স্টেশনের কাছে ভাগ্য দিশা মাসে দুটো বুধবার একটা থেকে চারটে আর হাওড়া চারটে থেকে ছটা দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি যেখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হবে প্রতিদিনই হয় এই মন্দির বিশেষ পুজো করার পর এই মন্দির লাগোয়া চেম্বারে আমি বসি প্রতিদিন সকাল নটা থেকে বারোটা থাকি সকালে বিকেলে তো অন্য অন্য চেম্বারে যেতে হয় এবং অমাবস্যা পূর্ণিমা এবং বিশেষ যোগে বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হয় মহালক্ষ্মী বা বৈভব লক্ষ্মীর বিশেষ পুজো অনুষ্ঠিত হয় গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধে ছটা থেকে আটটা আর যাদবপুর রেল স্টেশনের কাজে একদম সুকান্ত ব্রিজের নিচে লীলা বসু শিশুর ওর উল্টো দিকে শুভ অ্যাপার্টমেন্ট একতলায় প্রত্যেক বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা এছাড়া অনলাইনে কারণ এখন এখন যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে মানুষ এবং যারা দূরে রয়েছে তারা আসতে পারছে না যারা শহরতলী তারা চলে আসছে কিন্তু যারা দূরে আছে তারা অনলাইনের মধ্যে ভাগ্য গণনা গুগল পে ফোনপে পেটিএম ব্যবহার করে করে নিতে পারছে এবং তাদের যে বস্তু আমি ঘরে বসে তারা কিন্তু পেয়ে যাবে এমন নয় যে তারা এমন নয় যে তারা দেখালো কি করে তাদের প্রতিবিধান পাবে তারা ঘরে বসে তার প্রতিবিধান পেয়ে যাবে আমি বলছি ঘরে বসে হয়ে যাবে ঘরে বসে শেষে সেই দায়িত্ব আমার আমি দায়িত্ব কারণ আমার স্টাফেরা আছে তারা দায়িত্ব সহকারে আপনাকে বুঝিয়ে দেবে এবং পৌঁছে দেবে এবং যা যা করণীয় আমার থেকে আপনি জেনে নেবেন আর বাস্তুর জন্য ভিডিও কলিং করে দেখাতে পারেন বা আমি বাস্তু ভিজিট করি তারও ব্যবস্থা রয়েছে এবং বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে ঈশান কোণে কোন জিনিস রাখবো অগ্নিকোণে কোন জিনিস রাখবো তার একটা গাইডলাইন এবং আমি রেডি করে দিয়ে দিই যাতে বাস্তুটা ত্রুটিমুক্ত হয়ে যায় কারণ বাস্তু যদি খারাপ হয় তাহলে সব কিছু গেল আজ আর নয় আমাকে থামতে হচ্ছে আমার নাম্বারটা রেখে দিন নাইন এইট সেভেন ফোর টু ডবল ফোর নাইন ওয়ান সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠান যা জান জানবার আছে জানতে পারেন আর মহাশক্তির কাছে বলবো ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নাই মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতা ভদ্রকাল্যৈধায় সপরিবার সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাউ নম ॐ श्री श्री दुर्गे दुर्गे रखरी रखरी स्वाहा ॐ श्री श्री दुर्गे दुर्गे रखरी रखरी स्वाहा ॐ श्री श्री दुर्गे दुर्गे रखरी रखनी स्वाहा